এদিকে মানব পাচার ও মানি লন্ডারিং এর দায়ে কুয়েতে আটক বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সহযোগী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজান আল জারাহকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের আরবি দৈনিক আল কাবাস জানিয়েছেন, দেশটির পাবলিক প্রসিকিউশন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে এমপি পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে ওই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে পাপুলের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা মেলায় গ্রেপ্তার করা হলো তাকে। পাচারের শিকার পাঁচ বাংলাদেশি অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।